আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা'ই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। ওয়া ক্বালা তা'আলা يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه। সালাতের গুরুত্ব এবং ফজিলত, সালাত বিষয়টা অনেক বড় বিষয়। এজন্য আমি কয়েক ভাবে বা কয়েকটি ভাগে এ সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। প্রথমে সালাতের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো, এরপরে যদি সময় থাকে তাহলে সালাতের ফজিলতের উপরে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ যদি তৌফিক দেন, ভবিষ্যতে আবার যখন এখানে সম্মেলন হবে তখন সালাত আদায় না করলে কি পরিণাম, ওই বিষয়ের উপরে আলাদা একটা আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আমি এখন সালাতের গুরুত্ব নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সালাতের গুরুত্ব কথাটা ইসলামে সালাতকে আল্লাহ কিভাবে দেখেছেন, এর গুরুত্ব কিরকম দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালাতকে কতটুকু গুরুত্ব দিয়েছেন, এই বিষয়ের উপরে কয়েকটা পয়েন্টে আমি আলোচনা করব। সবার আগে কথা হলো, জেনে রাখা উচিত আমাদের যে সালাত এমন একটি ইবাদত যে ইবাদতকে আল্লাহ তাআলা জমিনে ফরজ করেন নাই, আসমানে ফরজ করেছেন। জমিনে ফরজ করেন নাই মানে অন্যান্য যত ইবাদত আছে, জিব্রাইল আলাইহিসসালামের মারফত তিনি নিজে এসে নবীজি জমিনে ছিলেন, তার কাছে সেই বিষয়ে ওহি করেছেন, ফলে সেটা ফরজ হয়েছে, তার মানে ওই ইবাদতগুলো জমিনে ফরজ হয়েছে। কিন্তু সালাত নামক ইবাদতটি এইভাবে জিব্রাইল মারফত নবীজি জমিনে ছিলেন এই অবস্থায় ফরজ হন নাই, হয় নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়েছেন, আরশে আজিমে তাকে ডেকে নিয়েছেন এবং সেখানে গিয়ে তার সাথে সরাসরি কথা বলার মাধ্যমে তাকে সালাত দান করেছেন। এর দ্বারা কি সালাতের গুরুত্ব সবচেয়ে বেশি বোঝা যায় না? সালাত ব্যতীত এমন কোন ইবাদত পাইবেন না যে ইবাদত আল্লাহ ডাইরেক্ট কোন ফেরেশতার মাধ্যম ব্যতীত তার নবীর কাছে ফরজ করেছেন। এজন্য ইসলামে সালাতের গুরুত্ব সবচেয়ে বেশি। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত নিয়ে আগমন করলেন তখন তিনি এটাকে এত গুরুত্ব দিয়ে আদায় করলেন যে নিজে আদায় করলেন, সাহাবীদেরকে শিখালেন, এবং মৃত্যুর পূর্ব মুহূর্তে সর্বশেষ ওসিয়ত, সর্বশেষ উপদেশ তিনি যা দিয়েছিলেন তা ছিল সালাত। তিনি বলেছেন, আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন শেষ উপদেশ দেয়, গরু ছাগল, জায়গা জমি, টাকা পয়সা, এগুলি নিয়ে উপদেশ দেয় যে এটা অমুককে দিও, এটা এভাবে ভাগ করিও, আমার ছেলেটাকে দেখে রাখিও, আমার মেয়েটাকে দেখে রাখিও, অমুকের লেখাপড়ার খোঁজ খবর রাখিও, ইত্যাদি বিষয়। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মুহূর্তে যে বিষয়ের প্রতি উপদেশ দিলেন সেটা ছিল কি, সালাত। তো তার এই উপদেশ দ্বারা এটা বোঝা যায় না যে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। যতদিন এ সালাত কায়েম থাকবে ততদিন ইসলাম থাকবে। সালাত কায়েম নাই, ইসলাম নাই। যতদিন সালাত কায়েম থাকবে, সালাত প্রতিষ্ঠিত থাকবে, ততদিন ইসলাম থাকবে। যখন সালাত থাকবে না তখন ইসলাম থাকবে না। আরেকবার বলছি কথাটা, যতদিন সালাত প্রতিষ্ঠিত থাকবে, সে সালাত নিজের জীবনে হোক অথবা সমাজে হোক অথবা রাষ্ট্রে হোক,
সালাত কায়েম আছে, ইসলাম আছে। সালাত নাই, নিজের জীবনে নাই, সমাজে নাই, রাষ্ট্রে নাই, তার মানে ইসলাম নাই। সালাতের গুরুত্ব ইসলামে সবচেয়ে বেশি। এজন্য আপনি চিন্তা করে দেখবেন যে সালাত থেকে ছুটি নেওয়ার কোনো সুযোগ নেই। রোজা থেকে ছুটি নেওয়ার সুযোগ আছে কি না? যে সমস্ত নারীদের ঋতু হয় তাদের আপনার রোজা ছুটি পরে যে সময় করলেই হবে, যদিও তাদের সালাত মাফ করে দেওয়া হয়েছে ওই সময়গুলোতে। একজন মুসাফের, তার জন্য রোজার ব্যাপারে ছুটি আছে, পরে আদায় করলে চলবে। একজন অসুস্থ মানুষ ছুটি আছে, যখন সে সুস্থ হবে তখন সে আদায় করবে। যদি টাকা পয়সা না থাকে হজ করা লাগবে না। টাকা পয়সা যদি না থাকে, নেশা পরিমাণ সম্পদ না থাকে, যাকাত দেওয়া লাগবে না। কিন্তু সালাতের ব্যাপারে এরকম কোনো ছুটি নেই। আপনি সুস্থ আছেন, সালাত আদায় করতে হবে। অসুস্থ আছেন, সালাত আদায় করতে হবে। আমাদের সমাজে বেশিরভাগ লোক দেখবেন অসুস্থ হয়ে গেলে আর সালাত আদায় করে না, কয় আমি তো অসুস্থ। ফলে কি হয়, অসুস্থ মানুষ সালাত আদায় করে না, আর সালাত আদায় অসুস্থ অবস্থায় থাকতে থাকতে হয়তো তার মৃত্যু হয়ে গেল। কতদিন অসুখে পড়ে আছিল? 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস সালাত আদায় করে না, এখন তো মরে গেছে। তার জানাজার নামাজ পড়তে হবে, জানা দাফন করতে হবে। এবার হুজুরের কাছে ফতোয়া জিজ্ঞেস করতে আসে যে হুজুর আমার বাবা তো 15 দিন বিছানায় পড়ে আছিল, সালাত আদায় করতে পারেনি, এখন কেমনে কি? তখন হুজুরে সুন্দর একটা মাসালা দেয়, কি কাফারা দেওয়া লাগবে। সালাতের গুরুত্ব কেমন দেখেছেন? টাকা দিয়ে সালাত মাফ করে দেওয়া হচ্ছে, অথচ ইসলাম কি বলছে? ইসলাম বলছে যে অসুস্থ হলেও তোমাকে সালাত আদায় করতে হবে। আপনি শরীর পবিত্র করতে পারছেন না, গোসল করতে পারছেন না, ওযু করতে পারছেন না, আরেকজন সেটা করিয়ে দেবে, তাও সম্ভব না, রোগ বেড়ে যাবে, সমস্যা হবে, মাটি দিয়ে তায়াম্মুম করেন। তায়াম্মুম করলেই পবিত্র হয়ে যাবে। তায়াম্মুম করছি, পবিত্র তো হইলাম, কিন্তু পেশাবের রাস্তা বা পায়খানার রাস্তা দিয়ে নাপাকি বের হতেই আছে, এটাকে তো বন্ধ করা যাচ্ছে না। আমি তো রুগী, সালাত বাদ, তাই না? না, সালাত বাদ নয়, এই নাপাকি নিয়েই আপনাকে সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা বাকারায় বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, সাধ্যের বাহিরে আল্লাহ বান্দার উপরে কোনো কিছু চাপায়া দেন নাই। আল্লাহ সূরা তাগাবুনের মধ্যে বলেছেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো, যতটুকু সাধ্যে আছে ততটুকু করো। সাধ্যে আছে সে এই অবস্থায় এটা নিয়ে না, এই নাপাকি নিয়ে নামাজ আদায় করবে, সুতরাং তাকে সেভাবেই করতে হবে, এতটুকু সাধ্যে তার আছে। নাপাকি থেকে নিজেকে মুক্ত করার সাধ্য তার নাই, সে অসুস্থ, আল্লাহ ওটা মাফ করে দিবেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু এ কথার অর্থ হইতে নাই যে সালাত তাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, সালাতের মাফ নাই। তার মানে অসুস্থ হয়ে গেলেও সালাত আদায় করতে হবে, এটা হচ্ছে সালাতের গুরুত্বের প্রমাণ। আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন না, বসে বসে সালাত আদায় করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। যদি বসেও সালাত আদায় করতে না পারেন তাহলে যেভাবে শুয়ে আছেন ওভাবেই সালাত আদায় করেন, যেহেতু আপনার হুঁশ আছে। কিন্তু যদি বেহুঁশ হয়ে যান, অসুস্থতার কারণে হুঁশ নাই, অথবা অতি বৃদ্ধ হওয়ার কারণে বেহুঁশ হয়ে গেছে, বেহুঁশ হয়ে গেছে, যে লোক বেহুঁশ তার উপরে শরীয়তের কোনো কি নাই, বিধিবিধান নাই, খালাস, তাকে আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু এই পর্যায়গুলো
এই সুযোগগুলো গ্রহণ না করে সালাত যদি বর্জন করে, তখনই মাথায় চিন্তা আসে যে সালাত আদায় না করে তো লোকটা মারা গেল, এখন করণীয় কি? তখন হুজুরে ওই মাসালা দেয়, কি করো, টাকা দিয়ে দাও। টাকার পরিমাণটা কি, কোনো পরিমাণ নির্ধারণ করা আছে শরীয়তে? কোনো এরকম নিয়ম কারণ আছে? একক তো সালাতের দাম এত, 5 কেজি চাউল না 50 কেজি চাউল? একক তো নামাজের দাম কত, 500 টাকা না 5000 টাকা? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। যেহেতু এটা শরীয়তের মাসালা নয়, এজন্য চিটাগাঙ্গের হুজুরেরা একরকম কাফফারা আদায় করে, আর রাজশাহী দিনাজপুরের হুজুরেরা আর এক রকম করে। ওদিকের মানুষ একটু গরিব, উত্তরবঙ্গ, রংপুর, কুড়িগ্রাম, ওদের সালাতের কাফফারা কম, আর চট্টগ্রামের ব্যবসায়ী মানুষ সালাতের কাফফারা বেশি। হ্যাঁ, আবার যদি বিদেশি পার্টি হয় তার একটু বেশি, আর যদি গরিব তরিব হয়, রিক্সাওয়ালা বা এরকম ভ্যান চালায়, এই ধরনের গরিব হলে, কৃষক হলে তাদের কাফফারা কম। কি ঠিক না বেঠিক? যেহেতু এই মাসালা পকেটের মাসালা, এজন্যে যেখানে যেভাবে পকেট ভরা যায় সেই চেষ্টায় তারা করে থাকে। রিক্সাওয়ালাকে যদি ওই আপনার চিটাঙ্গের শিল্পপতি ব্যবসায়ীর মতো করে কাফফারা ধরে, ও পেটা দিতে পারবে না, অতএব হুজুরের পকেটে কিছুই আসবে না। সুতরাং ও যতটুকু দিতে পারবে অতটুকু চাউল গম ধান দিয়ে তারা কাফফারা নিয়ে এভাবে সালাতকে মাফ করানোর ব্যবস্থা করে। নাউজুবিল্লাহ মিন জালিক, বিদআত। এটা ইসলামের কোনো বিধান নয়, বরং সালাত যদি কোনো মানুষ স্বইচ্ছায় সুস্থ থাকার পরে, মানে জ্ঞান থাকার পরেও আদায় না করে, তাহলে সে কুফুরি করেছে। কুফুরি পরিণাম কি সে সম্পর্কে আমি পরে আলোচনা করব। প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, এই আলোচনা দ্বারা বোঝা যাচ্ছে যে অসুস্থ হলেও সালাত কি নাই, মাফ নাই। আরেকটু আগায় যান, বৃষ্টি হচ্ছে সালাত পড়ব না, সালাত করতে হবে। সফরে গেছেন, সালাত করতে হবে। তবে ইসলাম দয়ার ধর্ম, ইসলামে কি আছে, আপনাকে হালকা করে দেওয়া হয়েছে। বৃষ্টির সময় যদি বৃষ্টি হয়, 2 নামাজকে একসাথে পড়ে নাও। সফরে গেছো, নামাজ অর্ধেক, 4 রাকাতের জায়গায় 2 রাকাত, তাও পড়ো। 2 নামাজকে একসাথে পড়ে নাও, জোহর আসর মাগরিব একসাথে পড়ে নাও, তাও পড়ো, মাফ নাই। এমন কি মুজাহিদরা, মুসলিম মুজাহিদরা কাফেরদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে আছে, যুদ্ধ অবস্থাতেও তাদেরকে সালাত আদায় করতে হবে। সালাতের টাইম হয়ে গেছে, মাফ নাই, সালাত পড়তে হবে। সূরা কোরআন খুলুন, সূরা নিসা 102 নম্বর আয়াত। সূরা নিসা 102 নম্বর আয়াত একবার পড়ে দেখবেন, আমি আপনাদেরকে এটা ডিউটি দিলাম, পড়বেন তো? সূরা নিসা 102 নম্বর আয়াত, এই আয়াতটা পড়ে দেখেন কিভাবে যুদ্ধ চলা অবস্থায়, যুদ্ধের সময় ভয় আছে, কাফেররা আক্রমণ করতে পারে, তখন কিভাবে মুজাহিদরা ভাগ হয়ে যাবে, এক ভাগ নামাজ আদায় করবে আর এক ভাগ যুদ্ধ করতে চালিয়ে যাবে। এই ভাগে নামাজ শেষ হলে ওই ভাগ এসে আবার তার নামাজ পড়ে বলা যায় যুদ্ধ ট্যাকেল দেবে। এইভাবে নামাজের কথা, যুদ্ধ অবস্থা তো আদায় করার আদেশ আছে। প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, এ তো গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতের মূল্য আমাদের সমাজে খুবই কম। এটার গুরুত্ব এত বেশি, অথচ এটার গুরুত্ব আমাদের সমাজে সবচাইতে কম। দেখবেন মসজিদ বানানোর জন্য চাঁদার অভাব হবে না, কিন্তু যে লোক চাঁদা দিল, যে লোক জমি দান করলো মসজিদে, তাকে মসজিদে খুঁজে পাওয়া যায় না। তার এই দান আল্লাহর কাছে কবুল হবে? কোশ্চেন কালেও নয়, কারণ আপনি মসজিদে দান করেন না করেন, মসজিদ তৈরি করেন না করেন, আপনাকে নামাজ পড়তে হবে। নামাজের জন্য মসজিদ জরুরি নয়, আল্লাহর জমিন পুরাটাই মসজিদ, আল্লাহর জমিন পুরাটাই মসজিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জমিনের, আল্লাহর জমিনের যেখানেই তুমি আছো সেখানেই সালাত আদায় করো, ওটাই তোমার জন্য মসজিদ, ওই জায়গাটাই তোমার জন্য মসজিদ।
এই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছেন, অন্য কোনো উম্মতকে দেন নাই, অন্য কোনো নবীকে দেন নাই। যেখানে উপস্থিত আছেন আপনি, নামাজের টাইম হয়ে গেছে, পানি পাচ্ছেন না, মাটি দিয়ে পবিত্রতা অর্জন করেন তায়াম্মুমের মাধ্যমে। মসজিদ নাই, আল্লাহর জমিনে আপনি সেজদা পারেন, এটাই আপনার জন্য মসজিদ। সুবহানাল্লাহি বিহামদি। তারপরও এই কথা বলা যাবে না পানির বাহানা দিয়ে নামাজকে বাদ দেওয়া যাবে না, অথবা মসজিদের বাহানা দিয়ে নামাজকে ছাড়া যাবে না। প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, আজকের সমাজে মুসল্লির সংখ্যা কম না বেশি, কালেমা পাঠকারী নামধারী মুসলিমের সংখ্যা কম না বেশি, অনেক বেশি। আমরা মাথায় গোনা, হাতে গোনা, অথবা আদমশুমারিতে গোনা বাংলাদেশে মুসলমানের সংখ্যা 80% নাকি 80-85%, যাই বলেন, কিন্তু নামাজির সংখ্যা কয়জন? হয়তো 5%। এই 5%-এর মধ্যে দেখা যাবে তাও ঘাপলা আছে, ভেজাল আছে, কেউ পুরা পাঁচক্ত সালাত আদায় করে এরকম লোক খুব কম পাবেন। যারা পাঁচক্ত করে তারা যে টাইম মতন করে তাও আপনি কম পাবেন। পাঁচক্তই করে কিন্তু টাইমে মতো আদায় করার ব্যাপারে, জামাতের সাথে আদায় করার ব্যাপারে মেলা গড়বড় আছে। প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, যে সমস্ত লোকেরা শুধু জুম্মা আদায় করে, যে সমস্ত লোকেরা শুধু তিন অক্ত আদায় করে, দুই অক্ত আদায় করে না, চার অক্ত আদায় করে, এক অক্ত আদায় করে না, তাদের সম্পর্কে ইসলামের বিধান কি আমি এগুলো বলবো ইনশাআল্লাহ, আজকে বলছি না। তাহলে সালাতের ব্যাপারে ইসলামে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দেখুন, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তুমি তাকে নামাজের আদেশ করো। মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম আবনাউ সাবঈ সিনিন, যখন সন্তানের বয়স হবে 7 বছর তখন তাকে নামাজের আদেশ করো। রোজার ব্যাপারে বলা হয়নি, অন্য কোনো ইবাদতের বিষয়ে বলা হয়নি, কিসের বিষয়ে বলা হয়েছে? 7 বছর কি নামাজ ফরজ হয়? হ্যাঁ, 7 বছর নামাজ ফরজ হয়? কথা কয় না, 7 বছর নামাজ ফরজ হয় না, শিশু সে, নামাজ ফরজ হয় না, কিন্তু নামাজের হুকুম দিতে বলা হয়েছে। হুকুম দাও, তাকে নামাজ শিখাও, তাকে নামাজ পড়তে বলো, এ বাবা চলো নামাজ পড়তে, এই মেয়ে নামাজ পড়ো। কে হুকুম দেবে? হুজুরে না, বাবাই, মায়ে, অভিভাবক। আমরা কিছু জানি না, হুজুরের কাছে কোরআন পড়তে পারে, হুজুর যদি শিখাই তাহলে শিখলো না নাই, এটা তো মুশকিল। আমি যদি নামাজ না জানি আমার বাচ্চাকে আমি নামাজ কি শিখাব? আমার পরিবার যদি নামাজ না জানে সে তার বাচ্চাকে কি নামাজ শিখাবে? গড়বড় তো এই জায়গাতে, গোড়াই গলত, শাখা তো গলত হবেই, শাখা প্রশাখা ডালপালা কি হবে? গলত হবেই। নবীজি বলছেন মুরু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে তোমরা আদেশ করো। আদেশটা কে করবে? পিতামাতা করবে। পিতামাতায় নামাজ জানে না, পিতামাতায় নামাজ জানে না। প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, মুশকিল। নবীজি বলছেন অদ্রিবুহুম আলাইহা ওহুম আবনা ও হাসির সিনিন, সন্তানের বয়স যখন 10 বছর হবে তখন তাকে পিটাও। কি কারণে? নামাজ না পড়ার কারণে। 10 বছর হয়ে গেছে নামাজ পড়ছে না, এবার মার দাও, ফরজ হয়ে গেছে, ফরজ হয়ে যাওয়ার কারণে নামাজ পড়ে নাই, ফরজ যদি না হয় তা পিটাইতে বলছে কেন? নামাজ ফরজ হয়ে গেছে না, ফরজ হয় নাই, 10 বছর নামাজ ফরজ হয় না। কখন ফরজ হয়? যখন বালেগ হয় তখন, প্রাপ্তবয়স্ক যখন হয় তখন নামাজ ফরজ হয়। প্রাপ্তবয়স্ক হয় কয় বছরে? ছেলেদের জন্য কিছু আলামত আছে, মেয়েদের জন্য কিছু আলামত আছে, চিহ্ন আছে, এই চিহ্নগুলোর যদি কোনো একটা দেখা যায় তাহলে সে বালেগ হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক হয়েছে। যদি কোনো চিহ্ন না দেখা যায় তাহলে, যদি বয়স 15 হয়ে যায় তাহলে সে কি বালেগ হয়ে গেছে বা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। কিন্তু নবীজি মারতে বলেছেন কখন? 10 বছরে। কেন? গুরুত্ব বোঝানোর জন্য। এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা গুরুত্বপূর্ণ কাজ। তোমার লেখাপড়া, তোমার স্কুল, তোমার মাদ্রাসা, তোমার কলেজ, তোমার সব কিছু চাইতে গুরুত্বপূর্ণ, এমনকি তোমার খানা দানা, তোমার ঘুম নিদ্রা, এগুলো চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কি? এই ইবাদত। কিন্তু বাচ্চাকে
লেখাপড়া করার জন্য কতবার পিটাইছেন আর নামাজের জন্য কতবার পিটাইছেন আপনি চিন্তা করে দেখেন। এই অঙ্কটা পারলো না কেন, এই পড়াটা পারলো না কেন, তুই পারো না কেন, মুখস্থ হয় না কেন, শিক্ষক রেখা টিউশনে ওস্তাদ রেখা তাকে তালিম দেওয়া হয় এবং না পারলে পিটানো হয়, কিন্তু নামাজের জন্য না। ছোট মানুষ এখন যদি ঘুম থেকে উঠে তাহলে স্কুল যাইতে পারবে না, স্কুল যায় ঘুমাইবে, সুতরাং এখন দরকার নেই, একটু বড় হলে নিজে নিজে নামাজ পড়বে নি কি ঠিক না? যখন বড় হয়েছে তখন এই তরবিয়ত নিয়ে বড় হয়েছে, কি তরবিয়ত, নামাজ না পড়ার তরবিয়ত নিয়ে বড় হয়েছে, নামাজের গুরুত্ব না রেখে না পেয়ে সে বড় হয়েছে। 7 বছর থেকে যদি তাকে নামাজের এই গুরুত্ব দেওয়া হতো এবং জীবনে সবকিছুর উপরে সবকিছুর প্রায়োরিটি নামাজের দেওয়া হতো, তাহলে ওই ছেলেটা প্রাপ্তবয়স্ক হওয়ার পর নামাজ কখনো ছাড়ত না। কিন্তু আফসোস যে এই শিক্ষা দেওয়া হয়নি। আমি আমার ছেলেকে বলেছি যে তুই মাদ্রাসায় পড়ছো, নামাজের যদি প্রায়োরিটি তোমার আমলে না দেখা যায় তাহলে মাদ্রাসায় পড়ে কোনো লাভ নেই। তুমি কোরআন মুখস্থ করো, কোরআন হাদিস তুমি অধ্যয়ন করো, আরবি গ্রামার পড়ো, আরবি বই পুস্তক পড়ো, হাদিসের তাফসির কেতাব পড়ো, এই সমস্ত কেতাব পড়ে কোনো লাভ নাই যদি তোমার আমলের ক্ষেত্রে নামাজে গাফলতি দেখা যায়। যে লোকের নামাজে গাফলতি তার সব কিছুতে গাফলতি, যে লোকের নামাজে দৃঢ়তা আছে তার সব কিছুতে দৃঢ়তা আছে। আপনি আপনার যে কোনো কাজে সফলতা চান, নামাজ লাগবে। আপনি যে কোনো কাজে আপনি বিজয় চান, পাশ করতে চান, নামাজ লাগবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। এজন্যে ইসলামে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে কিসের, নামাজের। প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, এজন্য আমাদের জীবনে নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি দিতে হবে। এই নামাজের গুরুত্ব যাতে বেশি লাভ হয় এজন্যে নিজেকে আল্লাহর কাছে দোয়া করে নামাজি হওয়ার জন্য কি করতে হবে, বারবার আবেদন করতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করছেন না? ইব্রাহিমের দোয়াটা কার মুখস্থ আছে? নামাজের ব্যাপারে ইব্রাহিমের দোয়াটা কার মুখস্থ আছে? ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, কার কার মুখস্থ আছে হাত তোলেন? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, মাত্র 2-3 জন লোকের মুখস্থ আছে। ইব্রাহিম আলাইহিসসালাম নামাজ কায়েম করেছেন, আদম আলাইহিসসালাম নামাজ কায়েম করেছেন, নূহ আলাইহিসসালাম নামাজ কায়েম করেছেন, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, তারপর ইসমাইল আলাইহিসসালাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবী নামাজ কায়েম করেছেন। প্রত্যেক নবীর নামাজ ছিল, কার কয়েকটা সেটা ভিন্ন জিনিস কিন্তু নামাজ ছিল। সমস্ত নবী নামাজ ছাড়া কেউ কোনো নবী ছিল না। আল্লাহু আকবার। সেই ইব্রাহিম নবী নিজে দোয়া করেছেন, নিজের সন্তানদের জন্য দোয়া করেছেন, এই দোয়া আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, ওই দোয়াটা আল্লাহ কোরআনে আমাদের শিক্ষার জন্য পাঠিয়ে দিয়েছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে আমার রব, হে আমার প্রভু, হে আমার পরওয়ারদিগার, ইজআলনি আমাকে করে দাও, মুকিমা, মুকিমা মানে কায়েমকারী, আসসালা মুকিমা মানে কায়েমকারী, নামাজ কায়েমকারী, হে আল্লাহ, হে আমার রব, তুমি আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও, নামাজ প্রতিষ্ঠাকারী বানিয়ে দাও। তারপরে কি, ওমিন জুরিয়াতি, এবং আমার সন্তানদেরকে, জুরিয়া মানে কি, সন্তানাদি, আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও। কে এই দোয়াটা করেছেন? ইব্রাহিম আলাইহিসসালাম। কোরআনে এটা আছে, সম্ভবত সূরা ইব্রাহিমে 40 নম্বর আয়াত, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত খুঁজে নেবেন এবং এই দোয়াটা মুখস্থ করবেন। এটা আপনাদেরকে আমি একটা দার্স দিলাম, নামাজি হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করা ছাড়া নামাজি হইতে পারবেন না। আল্লাহ যদি আপনাকে নামাজের জন্য পছন্দ না করেন, নামাজে আসার তৌফিক হবে না, মনে মনে চাইবেন নামাজে যাব, এই কাজ ওই কাজ, এ কথা মনে চলে আসবে যে আরে আমাকে একটা জরুরি ফোন করা দরকার ছিল, আচ্ছা ফোনটা করি তারপর নামাজে যাব, ওই ফোন করতে 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 এত সময় চলে গেছে, নামাজ কোন দিক দিয়ে পার হয়ে গেছে আপনার খবরই নেই,
আল্লাহ তৌফিক দেবে না আপনাকে? নামাজের কথা মনে আছে, নামাজ পড়বো, কিন্তু হঠাৎ করে একজন লোক মেহমান চলে আসলো, এই কথায় একটু থামেন, আমিও যাবো নামাজে, এই থামেন, এই যাচ্ছি, এই করতে করতে আপনার নামাজের সময় পার হয়ে যাবে, আপনি নামাজ যেতে পারবেন না। প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, এজন্যে আল্লাহর কাছে আবেদন করে নামাজি হতে হবে। নামাজি হওয়ার জন্য আল্লাহর কাছে কি করতে হবে? রোজ দোয়া করবেন, রোজ দোয়া করবেন, এই দোয়াটা, রব্বি জালনি মুকিমাস সালাতি ও মিন জুররিয়াতি। সবাইকে আমি অনুরোধ করলাম, আল্লাহ যখন আমাদের সামনে এইখানে আবার সম্মেলন করার তৌফিক দিবেন, সেই সম্মেলনে আমি নামাজের ফজিলতের উপর আলোচনা করব, নামাজের যে আজর ও সওয়াব, নামাজ পড়লে কি লাভ, হাদিস কোরআন অনুযায়ী সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এবং সেই দিন আমি এই দোয়াটা জিজ্ঞাসা করব, যারা উপস্থিত আছেন তাদের সবার কাছ থেকে শুনবো, ঠিক আছে ইনশাআল্লাহ। রব্বি জালনি মুকিমাস সালাতি ও মিন জুররিয়াতি, হে আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহ খাইর, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।